মা বাবার কথা মতো যে জন চলে না বলুন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হায়রে আল্লাহ নবীজির দয়া মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মার কলিজা আগা দিলে খোদা সহে না মার কলিজা আগা দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হায়রে আল্লাহ নবীজির দয়া মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই ফকদ কল আল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك
আজকের এই সেনপাড়ার জমিনে কতগুলো যুবক আল্লাহর অতি আদরের বান্দা, নবীজির অতি মহব্বতের উম্মত, বৃষ্টি বাদলের দিনে এক আজিম শান মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। এই আয়োজনটা সকলের দ্বারা সম্ভব হয় না। এই আয়োজন এমন ব্যক্তিদের দ্বারা হয় যে ব্যক্তিদ্বয় মায়ের পেটে থাকাকালীন মা কোরআন শরীফ তালাওয়াত করেছিল, মা দুরূদ শরীফ পড়েছিল, মা এক ওয়াক্ত হইলেও নামাজ পড়েছিল। দুরূদ কোরআন তালাওয়াত নামাজের তাসির যে সন্তানদের গায়ে আছে, তারাই এরকম মাহফিলের আয়োজন করতে পারে, তারাই এরকম মাহফিলে শরিক হতে পারে। কারণ পৃথিবীতে মাহফিল দুইটা চলে, একটা হলো মাহফিলে রহমানি আর একটা হলো মাহফিলে শয়তানি। আশা করি দুইটা মাহফিলের পরিচয় আপনারা বুঝেছেন। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় এটা মাহফিলে রহমানি, যেখানে গান বাজনা রং তামাশা হয় এটা মাহফিলে শয়তানি। মাহফিলে রহমানেতে আসলে আল্লাহ পাক খুশি হইয়া এই মেহমানকে তিনটা পুরস্কার দেন, মাহফিলে শয়তানিতে গেলে একটা পুরস্কার পাওয়া যায়। আচ্ছা বলুন তো, আপনারা কি পুরস্কার তিনটা নেবেন নাকি একটা নেবেন? তিনটা নিতে গেলে এই মাহফিলে আসতে হবে, কারণ এটা এমন একটা মাহফিল। যারা আজকে মাইকের আওয়াজ শুনতেছেন, যদি মাহফিলে আসেন তাহলে একদিন আপনার এই মাহফিলটুকুন কি উপকারে আসবে? যেদিন এই বাড়িঘর সব কিছু ছেড়ে আমরা কবরে রওনা হব, কি বলেন, কবরে সকলেরই যাইতে হবে কিনা? আপনাদের শ্যানপাড়ার আশেপাশে কতগুলো জায়গা দেখলাম খালি কবরস্থান, এত কবরস্থান আমি কোথাও দেখি নাই। তাহলে বোঝা গেল এই এলাকার মানুষ মরে। আসলে আমরা এমন এক দেশের বাসিন্দা হয়েছি যেই দেশের মধ্যে মানুষ আসতে পারে, থাকতে উনি নতুন এক কবরস্থানের পাশ দিয়ে হাইটা যাচ্ছে, এমন সময় দেখে একটা লাশ কবরে দাফন করলো, কিন্তু কবরের মধ্যে চারদিক ছেদ্রু হইয়া জাহান্নাম থেকে আগুন আসতেছিল। কিন্তু আবার দেখে আগুনগুলো ছোট ছোট মৌমাছির মতো মাছি জাহান্নামের আগুনের ছেদ্রুগুলি বন্ধ করে দিল। আল্লাহর ওলি বলেন আগুন আসতেছিল আবার আগুন বন্ধ করে দিল, ব্যাপারটা কি? এই মৌমাছি তোমরা আগুন বন্ধ করে দিতে পারো, এত শক্তি মৌমাছি তোমরা কোত্থেকে পাইলা? মৌমাছি চিনেন তো? মৌমাছি জবাব দিচ্ছে, হুজুর আমরা তো মৌমাছি না, আমরা এলুকের পক্ষে সাহায্য করার জন্য আসছি, আমরা হলো কোরআন শরীফের অক্ষর। এই লোকটা দুনিয়ায় থাকতে কোরআন শরীফের পক্ষে থাকতো, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ওয়াজ মাহফিলে যাইত, আমি কোরআনকে মহব্বত করে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনত, দুনিয়াতে সে আমি কোরআনকে মহব্বত করত, ভালোবাসত, আর আমি কোরআন কবরের মধ্যে তাকে ভালোবাসলাম। ভালোবাসা দিয়ে আমি এক একটা কোরআনের অক্ষর এক একটা মৌমাছির আকার ধারণ করে সকল জাহান্নামের আগুনের ছিদ্রগুলো কোরআন শরীফের অক্ষর বন্ধ করে দিলাম। তাহলে যে কোরআন শরীফ আপনার সাথে কবরে যাবে, এ কোরআনের আলোচনা যেখানে শুরু হয় এখানে আমরা যদি বসি লাভ হবে না লস হবে? যেই কোরআনের মালিক যেই রহমান, তিনি বলেছেন মাহফিলে রহমানিতে যদি কেউ বসে আমি আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দেব। কারণ অন্য কোন নবী রাসূলের উম্মতে তিন পুরস্কার দিতেন না, শুধুমাত্র আখিরি নবীর উম্মত আমরাই তিন পুরস্কারের ভাগী, কারণ আমরা তো শেষ নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসলাম। আচ্ছা বলুন তো, এই নবীর পরে কি আর নবী আছে? নবীর পরে যেমন নবী নাই, উম্মতের পরেও উম্মত নাই, কাজী আমরা শেষ। বাস্তবে আসুন, আপনাদের এলাকায় কোন এক ভদ্রলোকের বাবা মারা গেছে, বাবার চল্লিশায় পাঁচটা গরু জব করে খানার আয়োজন করেছে, বলুন গরু কয়টা? মেহমান দাওয়াত দিলেন 5,000, গরু 5টা,
বদরলুক শহরে থাকেন, বাড়িতে খুব কম আসেন, কিন্তু বাবার রুহের মাগফিরাতের খানা আয়োজন করছে তো এই জন্য বাড়িতে আসছে। দেখে পাঁচ গরুর তরকারি খাওয়ার জন্য পাঁচ হাজার মানুষের সাথে আরো হাজার হাজার মানুষ, বাড়িঘর মানুষের জন্য মানুষ আর মানুষ দাঁড়াইবার জায়গা নাই। বদ্রলোক বলতেছেন এত বড় আয়োজনে এত লোকের সমাগম, এই গরু খায়া মন কয় যে আমার বাড়িঘরও খাইব। বদ্রলোক ভয়ে দরজা বন্ধ করে ঘরে বসে আছে। মুরব্বীরা বলতেছেন বাবা তুমি চিন্তা করো না, আমরা গ্রামে থাকি, গ্রামের অবস্থা কি এটা আমরা জানি, তুমি চুপচাপ বসে থাকো। খানা শুরু হলো, দুইটা করে গোশতের টুকরা দেয়, দুইটা করে আলু দেয়, আর প্লেট ভর্তি ডাউল লাগাইয়া দেয়। এভাবে খাওয়াইতে খাওয়াইতে বিকাল হয়ে গেছে। ওই ভদ্রলোক জানালাটা খুইলা দেখে কোনো হাউকাও নাই, খানা দানা দি শেষ, মানুষ মাত্র এক দেড়শো আছে, সব খায়া বিদায় হলো। এবার সাহস হইল মনে, দরজা খুলে বাহির হয়ে বলেন চাচা এত মানুষ কি সব খেয়ে ফেলছে? হ্যাঁ, কিভাবে খাওয়াইলেন? কবাটা দুইটা কেটে গোশতের টুকরো দিলাম, দুইটা কেটে আলু দিলাম, ডাইল দিয়া বাসন বইরা দিলাম, এইভাবে খাওয়াইলাম সারা মানুষ। এখন মাত্র সদেরেক মানুষ আছে, তারপর কি আর মেহমান নাই? কোনো আর নাই তো, এই দেড়শো মেহমান। তরকারি কেমন আছে? কো দুই গরুর তরকারি পোড়াই রয়ে গেছে। মানুষ দেড়শো, তরকারি দুই গরুর পোড়াই রয়ে গেছে। কিভাবে খাওয়াইলেন? কো দুইটা টুকরা গোশত, দুইটা আলু, এইভাবে এক মিল করে খাওয়াইয়া গেলাম। তখন বাড়িওয়ালা বলতেছে দুই টুকরা গোশত দুই টুকরা আলু দিয়ে সব মানুষ খাওয়াইলেন, দুই গরুর তরকারি রয়ে গেল, এগুলি আর কার জন্য রাখবেন, রাইখা আর লাভ কি? এখন যারা বাকি আছে তারা কি শেষ? বলা হোক তাদেরকে বাড়ি ভৈরা বইয়া দেন, আর হিসাবের দরকার নাই। কেন? মানুষ তো শেষ। বাপের খানাতে যদি ভদ্রলোক তরকারি বেশি আছে, মানুষ শেষ বলে, শেষ অনুষ্ঠান, শেষ বিদায়, শেষ আয়োজনে যদি বাড়ি বরে বরে দিতে পারে বিনা হিসাবে, আর হিসাব কিতাব নাই। আল্লাহ বলেন বন্ধুঘ তুমি আমার শেষ নবী, তোমার উম্মত শেষ, বিধায় আমি আল্লাহ, কোরআন শরীফে তোমার উম্মতের জন্য হিসাব সারা বাজেটের ব্যবস্থা করেছি। আলেম ওলামার আছে, জিজ্ঞেস করুন, ওনারাও বলবেন কোরআন শরীফে কয়েক জায়গায় ব্যবহার করা হয়েছে বেগাইরে হিসাব। জোরে জোরে কান সুবহান। ও বন্ধু তোমার উম্মতের পরে তো আর উম্মত নাই, আমি আর হিসাব করে কি করব? যা আছে আমি আল্লাহর দরবারে বিনা হিসাবের বাজেট করে সব তোমার উম্মতের দিয়ে দিলাম। তিনটা তো মাত্র শুনাইল, আবার বলেছে বিনা হিসাবে, ব্যয়ের হিসাব আমাদের জন্য। তাই আজকে যারা মাহফিলে রহমানিতে বসেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহু আকবার, কত যে বরকতের মাহফিল! রাসূল বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা বেহেশতের বাগান হয়। আচ্ছা বলুন তো আমার নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? এটা সত্যের আওয়াজটা এত দুর্বল হবে কেন? সত্য কি নরম না গরম? সত্যের আওয়াজ দুর্বল হবে কেন? আমার নবী বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা বেহেশতের বাগান হয়। তাহলে নবীর কথা কি সত্য না মিথ্যা? হয় নাই, সত্যের আওয়াজ এরকম হবে কেন? যারা নবীকে দেখলে পাথর মারত, তারাও নবীকে সত্যবাদী আলামিন হিসাবে আরো গর্জিয়াস কণ্ঠে ডাকত, যারা পাথর মারত। আর আপনারা সেই নবীর উম্মত হয়ে সত্যের আওয়াজ এত দুর্বল করে দিবেন কেন? জোরে বলুন নবীর কথা সত্য না মিথ্যা? মাশাআল্লাহ, নবীর কথা যখন সত্য তাইলে আপনারা এখন কোথায় বসে আছেন বলুন তো? কয় না ভয় পা। আরে আমরা জান্নাতের বাগানে যাব না, যাব বাগানে যাবে কে? আমরার নবী যদি না হইতো বলুন তো আল্লাহর জান্নাত কি হইতো? তা আমরা সেই নবীর উম্মত, বয়ের কি? বয়ের কোনো কারণ নাই। বলুন এখন আমরা কোথায় বসে আছি? নবী তো এই শিক্ষা দেয় নাই, নবী গর্জিয়াস কণ্ঠ পাওয়ারফুলি উম্মত কিভাবে হবেন এই শিক্ষাই নবী দিয়েছে। সত্যের আওয়াজ কত গর্জিয়াস! নবীজি যখন চল্লিশ জন মুসলমানের নবী হয়েছেন, মাত্র চল্লিশ জন মুসলমান, একবার এক ঘটনা ঘটছিল, আবু জাহেলের কাছে এক লোক কিছু আমানত রাখলেন। অনেক সময় মানুষ, নিরীহ মানুষ টাকা পয়সা আমানত ভালো লোকের কাছে রাখে না, এদিকে রাখার পরে প্রয়োজনে যায় বললেন আবু জাহেল চাচা আমার টাকাটি দেন, আমি আজকে প্রয়োজন আছে। আবু জাহেল কই তুই টাকা আমার কাছে কবে রাখছিলি? কোন কি ওই দিন আপনার কাছে টাকা রাখলাম? কই না মিথ্যা কথা বলতে আইছস?
যার কাছে কয় সে কথাই কয়, আবু জাহেলের কি টাকার অভাব আছে তোর টাকা মাইরা খাবে? আচ্ছা টাকা মাইরা খাওয়ার লোক আমাদের বাংলাদেশে আছে কিনা? থাকলে ভালো কথা, কিন্তু কারো কাছে আবু জাহেলের বিরুদ্ধে বিচার দিয়া বিচার পায় না। অবশেষে আমার নবীর সাথে দেখা, কি ব্যাপার বাবা তোমার মনটা কষ্ট দেখা যা? হুজুর আমার টাকা মাইরা দিছে আবু জাহেল, কয় কি তাই নাকি? হ্যাঁ, আসো আসো আমার সাথে আসো আসো, তোমার টাকা আমি উদ্ধার করে দিব। অনেক সময় আমাদের দেশে হয় না এরকম, টাকা দেয় না মানুষ অন্য লোক ধরে উদ্ধার করে, এরকম হয় না? বিদেশ যাওয়ার জন্য টাকা দিছিল 2 লাখ, টাকা মাইরা দিছে দেয় না। দেখবেন শক্তিশালী কারো কাছে যায় বলে বাসাব আমার 2 লক্ষ টাকা আপনাদের এলাকায়, টাকাটা কি আমার উঠাইয়া দিবেন? কিন্তু নবীর মধ্যে কি ছিল আর নবীর উম্মতের মধ্যে কি, আমরা যদি 2 লক্ষ টাকা উঠাইয়া দেওয়ার জন্য যাই, কি বলেন? আগে আমরা কি বলি, 2 লক্ষ টাকা উঠাইয়া দিব ঠিক, কিন্তু কিন্তু আসেনি, কিন্তু মানে আমারে কি দিবি? এই অভ্যাস নবীর উম্মতের আছে কিনা বলুন তো? এই অভ্যাস যতদিন পর্যন্ত না ছাড়বেন ততদিন পর্যন্ত বিজাতিদের হাতে মার খেতে হবে। আর যদি নবীর উম্মত হতে পারেন তাহলে মায়ের খাওয়ার কোনো প্রশ্নই আসে না। যেদিন আবু বকরকে নিয়ে নবী দাঁড়িয়েছিলেন, হাবিব বিন মালিক আবু জাহেলের বন্ধু, আবু জাহেল পত্র লিখেছে, হে হাবিব বিন মালিক, মুহাম্মদ নামে একটা ছেলে মক্কা নগর শেষ করে ফালাইতেছে, নাউজুবিল্লাহ বলুন, তুমি তাড়াতাড়ি করে 1 লক্ষ সৈন্য নিয়ে আসো, মুহাম্মদের সাথে যুদ্ধ হবে। 1 লক্ষ সৈন্য নিয়ে ইয়ামেন থেকে হাবিব বিন মালিক মক্কা নগরীতে এসে গেলেন। এইভাবে সৈন্যরা নিচে বসে আছে, 2টা আসন স্টেজের মধ্যে সাজায়া রাখছে, কিতাব লেখে একটা স্বর্ণ দিয়ে বানাইলেন আর একটা রূপা দিয়া বানাইলেন। রূপার আসনে হাবিব বিন মালিককে বসাইলেন, স্বর্ণের আসনটা খালি রাখলেন। এই শর্তে আবু জাহেলের ইচ্ছা হলো মুহাম্মদের সাথে যুদ্ধ করে যা বিজয়ী হবে তাকে স্বর্ণের আসনে বসানো হবে, অর্থাৎ মুহাম্মদের কেউ নাই, বিজয়ী তো হবে আবু জাহেলই, তার ধারণা সেই স্বর্ণের আসনে বসবে। আমার আল্লাহ কয়, আবু জাহেল রে এই আসনে বসার উপযুক্ত তুই না। সৈন্যরা বসে আছে প্যান্ডেলের মধ্যে, প্রস্তাব পাঠাইলেন নবীজির কাছে, বাতিজা আসো যুদ্ধ করতে আসো যদি বাপের বেটা হয়ে থাকো। 1 লক্ষ সৈন্য আবু জাহেলের পক্ষে, আমার আল্লাহ কয়, বন্ধু হ আবু জাহেলের পক্ষে 1 লক্ষ সৈন্য, তাই তুমি কিন্তু মন ঘাবড়াইও না, দুর্বল করো না। আবু জাহেলের পক্ষে 1 লক্ষ সৈন্য হতে পারে, কিন্তু আবু জাহেলের পক্ষে আমি আল্লাহ নাই, তোমার যদি সৈন্য নাও থাকে আমি আল্লাহ তোমার পক্ষে আছি। আমি জিজ্ঞেস করব, যেই নবীর পক্ষে আল্লাহ থাকে, আমরা যদি সেই নবীর পক্ষে সেই নবীর উম্মত হতে পারি, আমাদের কোনো বিপদ থাকবে? আজকে বিপদ আসার কারণ হলো সেই নবীর পক্ষ আমরা ছেড়ে দিয়েছি। আসুন বাস্তবে আসুন, কি সাহায্য আসে নবীর পক্ষে, এই নবীর পক্ষে আমরা যে নবীর উম্মত হয়েছি। এমন সময় প্রস্তাব করলে আমার নবী বলেন, ঠিক আছে যুদ্ধ করতে হবে, যখন যাব যাব। সৈন্য ডাক দিলেন, 1 লক্ষের মোকাবেলায় সৈন্য ডাক দিলেন মাত্র 1 জন, বলুন কয়জন? আবু বকর, আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন ডাকছেন? আসো আবু জাহেলের সাথে যুদ্ধ করতে হবে। হাবিব বিন মালিক 1 লক্ষ সৈন্য নিয়ে আসছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একা কি পারবো 1 লক্ষের সাথে? আমার নবী বলেন, আবু বকর তুমি একা না, একদিকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মাঝখানে তুমি আছো আবু বকর। আবু বকর একটা চিৎকার মারছেন, ইয়া রাসূলুল্লাহ একদিকে থাকবেন আপনি, আরেকদিকে থাকবে আমার আল্লাহ, একাই তো কাটবো আমি 1 লক্ষ মানুষের কেল্লা। জোরে জোরে কোন সুবহান আল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ বলুন, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ আমল করো, নামাজ রোজা কায়েম করো, সুন্নিয়াত
আমল করো, নামাজ রোজা কায়েম করো, সুন্নিয়াত জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীজি রয়া শেখ জিনি, মরে অমরে না তিনি, নবীজি রয়া শেখ জিনি, মরে অমরে না তিনি, কাফন পরে গমিয়াছে গাউসলা জম্বো গোদাদ, কাফন পরে গমিয়াছে গাউসলা জম্বো গোদাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর জন্য হরে পাগল, ওহে নবীরা শেখে সকল, নবীর জন্য হরে পাগল, ওহে নবীরা শেখে সকল, পার করিবে দয়াল নবী রোজে হাশর ফুল সিরাত, পার করিবে দয়াল নবী রোজে হাশর ফুল সিরাত, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা। ভক্তি ছিলাম এ নবী যদি পক্ষে থাকে কোনো সমস্যা থাকতে যাচ্ছে, আবু বকর পিছে আমার নবী আগে আগে যাইতেছে, একটু যায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের হাতে তো হাতিয়ার নাই, আমরা কি দিয়ে যুদ্ধ করব, আমার নবী বলেন আবু বকর ভয় পাও না, আমাদের হাতিয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আমাদের হাতিয়ার। আবু বকর বলেন আমি পিছে পিছে যাই, দয়ার নবী মায়ার নবী আগে আগে যাই, প্যান্ডেলের কাছাকাছি যাওয়ার পর আমি আবু বকরের কলিজার মধ্যে ব্যথা উঠে গেল, না জানি আমার নবীর গায়ে কেউ আঘাত করে, প্রভু তোমার বন্ধু আগে আগে যাই, আমি আবু বকর তোমার বন্ধুর গোলাম পিছে পিছে যাই, আমি কি পারবো তোমার বন্ধুকে বাঁচাইয়া রাখতে, আল্লাহ বলেন আবু বকর রে ভয় পাস না রে, আগে যাই আমার বন্ধু পিছে তুই আবু বকর, তোর পিছে আমি আল্লাহ হাজির হয়ে গেছি। আবু বকর বলেন প্যান্ডেলের মাঝখান দিয়ে রাস্তা রাখলে আমার নবী প্যান্ডেলের কিনারে যখন রাস্তা দিয়ে ভিতরে ঢুকতে থাকবেন, আবু জাহেল পাশে দাঁড়িয়ে আছে, হাবিব বিন মালিক আসনে বসা ছিল, হাবিব বিন মালিক আমার নবীর সুন্দর চেহারা দেখে চেয়ার থেকে উইটা দাঁড়াইয়া গেছে। আবু আবু জাহেল বলেন ও বন্ধু ও দোস্ত হাবিব বিন মালিক দাঁড়াইয়া গেলি কেন, হাবিব বিন মালিক বলেন আবু জাহেল রে এই লোকটাকে কেন জানি লোকটাকে দেখলে আমার মায়া মায়া লাগে, আবু জাহেল বলেন বন্ধু তার সাথেই তোমাকে যুদ্ধ করতে হবে, সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক বলেন না আমি পারবো না রে লোকটার জন্য আমার মায়া হয়, আমি তার সাথে যুদ্ধ করতে পারবো না, কেন জানি আমার কলিজা ঠান্ডা হয়ে যায় লোকটার সুন্দর চেহারা দেখে। আমার নবী ভিতরে আসতেছে, আবু বকর বলেন আমি একবার ডান দিকে তাকাই আবার বাম দিকে তাকাই, কেউ নি আমার নবীর গায়ে আঘাত করে বসে, কিন্তু তাকায়া তাকায়া দেখি রে আমার নবীর সুন্দর চেহারা দেখে সৈন্যদের হাতের হাতিয়ার গুলো সব জমিনে পড়ে গেছে, হাতিয়ার গুলো জমিনে রেখে সবাই এক নজরে আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়েছে। আমার আল্লাহ বলেন বন্ধু গো ভয় পেও না, আগে বারো ও বন্ধু আগে বারো, তুমি সামনে যাইতে থাকো আমি যুদ্ধ শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেন আমি যুদ্ধ শুরু করে দিয়েছি বন্ধু, তুমি হাবিব বিন মালিকের কাছাকাছি যাওয়ার আগে আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের কলিজায় লা ইলাহা ইল্লাল্লাহর তীর লাগাইয়া দিছি। এ আল্লাহ যদি পক্ষে থাকে বলুন কোনো ভয় থাকতে পারে কিনা। আমার নবী আস্তে আস্তে সুন্দর নবী
পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর নবী। মাঝখানে আসে গেলে হাবিব বিন মালিক চেয়ার থেকে ওইটার নিচে নাইমা গেল, এক কদম দুই কদম করে সামনে বাড়তেছে। আবু জাহেল বলেন, বুঝি না ব্যাপারটা কি, আনলাম কিসের জন্য, হইতাছে কি বুঝি না। আবু জাহেল বলেন, ব্যাপার কি, তুমি কোথায় রওনা হয়েছ? হাবিব বিন মালিক বলেন, রে আবু জাহেল, চাচা হইয়া বাদিজা চিনতে পারলি না, আমার সুযোগ দে, সামনে যাইতে দে, আমারে বাধা দিস না রে, কেন জানি আমার মন বলে আমার জীবন ধন্য হয়ে যাবে। একবারে কাছাকাছি যাইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া হাবিব বিন মালিক আর কলিজা মানাইতে পারে না, গুনগুন গুনগুন করে গান গাওয়া শুরু করে দেয়। আরে মা আমিনার কোলে দেখো চাঁদে উঠেছে, বলুন মা আমিনার কোলে দেখো চাঁদে উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরাজিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরাজিনি, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান। হাবিব বিন মালিক এইভাবে গুনগুন করে আমার নবীর সামনে যাইয়া একটা চিৎকার মেরে ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল ভুল করতে পারে গো, আমি ভুল করতে রাজি না, আমারে পড়িয়ে দেন মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, ও 100,000 সৈন্যরা, তোমাদের বাদশাহ কালিমা পড়েছে, তোমরা কি কালিমা পড়বে? সকলে বলেন, বাদশাহ যা করেছে আমরা তাই করব। সকলে কালিমা পড়ে আমার নবীর পক্ষে চলে গেল। আচ্ছা বলুন তো, এখন নবীর পক্ষে সৈন্য কতটি হইল? এই ব্যবস্থা করেছে কে? সেনাপতি বললেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আবু জাহেলকে সাইজ কিনা ফালাই। আমার নবী কয়, না আবু জাহেল আমার চাচা লাগে। কি আদর্শ, কি ছিল নবীর তরিকার বরকত, কি ছিল নবীর সুন্দর আচার আচরণ ব্যবহার, এত কষ্ট দেওয়ার পরও আমার নবী কয় না আমার চাচা লাগে। অবশেষে লম্বা ঘটনা, অবশেষে হাবিব বিন মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সকল সৈন্য এখন আপনার পক্ষে, আপনি যা বলবেন তাই হবে। এই আলোচনার পর উনি মনে মনে ভাবতেছিলেন, একটা দুঃখ হাবিব বিন মালিকের মনে, এই দুঃখটা রাসূলের কাছে বলবি, দুঃখটা হলো তার একটা মাত্র মেয়ে, মেয়েটার সমস্ত শরীরে কুষ্ঠ রোগ, একবারে পচে গলে শেষ দুর্গন্ধ, কোনো মানুষের সামনে নিতে পারে না, একটা ঘরের মধ্যে রাখে। নবীজির কাছে মেয়েটার ব্যাপারে দুইটা কথা বলবে, এমন সময় আমার আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুকে যায় বলো, হাবিব বিন মালিকের কোনো কথা এখন যেন আমার নবী না শুনে, এখন কো দেশে যাইতে, দেশের থেকে আবার ঘুরে আসলে তারপরে শুনবো। রাসূল বলেন, ও হাবিব বিন মালিক, এখন কোনো কথা না, এখন তুমি চলে যাও, দেশে যাও, বহুদিন হয়েছে দেশের থেকে আসছো, আসার পরে তোমার কথা শুনবো। হাবিব বিন মালিক বলেন, হাই হাই, কথাটা বলতে পারলাম না, আচ্ছা যাক, রওনা হয়েছে। হাবিব বিন মালিক বাড়িতে গেলেন, যাইয়া যেই ঘরের মধ্যে ওনার মেয়েটা থাকতেন, এই ঘরের দরজায় যে আওয়াজ দিলেন মেয়েটা কি করে দেখার জন্য, এই যে আওয়াজ দিতেছে ডাকতেছে কোনো শব্দ শোনা যায় না, হাই হাই আমার মেয়েটা কি মরে গেল? দরজার কিনারে কানটা লাগাইলে শোনা যায় ভিতরে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব বিন মালিক এই আওয়াজ শোনার পরে আর সহ্য হয়ে যায়, দরজার কিনারে দাঁড়াইয়া ডাকে, প্রভু গো, আমি হাবিব বিন মালিক, যেই মন্ত্র মক্কা নগরীতে যাইয়া পড়েছি, আমার আগে ইয়ামেন দেশে কেউ আসে নাই, আমার মেয়ে এই কালিমা কার কাছ থেকে পাইল বুঝি না, ব্যাপার কি আর সহ্য হয়ে যায়। হাবিব বিন মালিক দরজায় জুড়ে ধাক্কা দিলে, কিতাব বলেন দরজা ধাক্কা দিলে হাবিব বিন মালিকের মেয়ে দরজাটা খুলে দেয় আর শুনে এই কালিমার জপনা জপতেছে। হাবিব বিন মালিক প্রশ্ন করলেন, মা, ও মেয়ে, আদুরের মেয়ে আমার, তোমার শরীরে কুষ্ঠরূপ ছিল কিন্তু কুষ্ঠরূপ ভালো হইয়া গেছে, সুস্থ একবারে, তোমার শরীরে কুষ্ঠরোগ ছিল, এই রোগের ওষুধ তুমি কোত্থেকে পাইলি রে, জানতে চাই
এবং এই কালিমাটা আমি মক্কা নগর থেকে পড়েছি, আমার আগে কেউ আসে নাই। এই কালিমা তুমি কোত্থেকে পেয়েছো তাও আমি জানতে চাই। হাবিব বিন মালিকের মেয়ে বলেন, বাবা গো, যেদিন দিনের বেলা তুমি নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছো, ওই দিন রাত্রের বেলা আমার ঘরের দরজায় আমার নবী ডাকতেছেন, এরে হাবিব বিন মালিকের মেয়ে, তোর বাবা কালিমা পড়েছে, তুই পড়বি নি কালিমার মালা? এ বাবা, আমি নবীর হাত ধরে কালিমা পড়েছি, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আমার কুষ্ঠ রূপ ভালো হইয়া গেছে। আজকে সেই নবীর উম্মত হয়ে যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আর যাদেরকে দিয়ে আল্লাহ আয়োজন করেছেন, যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, তারপরে ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক আল্লাহ দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করেছি। আর সামনে বাড়ি না, সংক্ষেপ আলোচনার দিকে আমি যাচ্ছি। মহব্বতে আর কয়েকবার দরুদ পড়ুন, আমি আলোচনায় যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মোহাম্মদ নবিয়ানা মাওলানা দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, হাইরে দন যদি হইতাম দনি যাইতাম সোনার, হাইরে দন যদি হইতাম যাইতাম সোনার মদিনা, আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলক আল্লাহ বিকামালিহি কশফদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। কোরআন শরীফে আমি তিনটা ওয়াজ, কোরআন শরীফ হাদিস শরীফে তিনটা ওয়াজ আমি পাইছি। এক নম্বরে হলো ভয় করতে হবে আল্লাহকে, দুই নম্বরে হলো মহব্বত করতে হবে নবীকে, তিন নম্বরে হলো খেদমত করতে হবে বাপ মাকে। বলুন কাকে? আরো জোরে কন, বাপ মা যদি ছোটকালে আমাদেরকে লালন পালনের দায়িত্ব না নিত আমরা কি বাঁচতে পারতাম? শীতের রাত্রে দেখছেন মা ঘুমাইছে এক পাশে, বাবা আরেক পাশে, মাঝখানে আমরা। দেখবেন শীতের রাত্রে যে প্রস্রাব করে দিছেন তো মা, দেখবেন ঘুমের থেকেই হাতটা বাড়াইছে বাচ্চার নিচে, বাড়ায় না ঘুমের থেকে, দেখে বিজা বিজা লাগে। মা দেখবেন চট করে ঘুম থেকে উঠে বাবার বিছনাটা বিজা খাতা সরায়া শুকনা খাতাটা দিছে, আবার প্রস্রাব করলে আরেকটা খাতা দিছে, আবার প্রস্রাব করলে আরেকটা খাতা দিছে। খা দুধ সারে খালি মুত, কি কন, খা দুধ সারে কি, কত আর খাতা বদলাইব। অবশেষে খাতা শেষ, মা দুঃখিনী, নিজের আঁচলটা কাপড়ের আঁচলটাকে চার ভাগ করে বাবার নিচে বাচ্চার নিচে দিছে, আবার এখানে প্রস্রাব করে দিছে। দেখবেন মা দরদি, প্রস্রাবের বিজা জায়গাটা মা নিজে শুয়া বাচ্চাটাকে শুকনার মধ্যে শুয়াইছে, আবার প্রস্রাব করে দিছে। অবশেষে দেখবেন মা বাচ্চাটা বুকে নিয়ে থরথর করে কাঁপতেছে কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। এই মাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মুফাসসির হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব হতে পারেন, এই মারে কষ্ট দিলে আল্লাহর জান্নাতে যাওয়া হবে। তাই আমি আমার গজলের মধ্যে বলি, মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া
মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হায়রে আল্লাহ নবীজির দয়া সব বরবাদ হয়ে যাবে যদি এই মার সাথে কেউ বেইমানি করেন ভাইসা মা বাবার সাথে নাফরমান সন্তান আছেন আমাদের বাংলাদেশে আহ কার সাথে নাফরমানি করেন মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য মা কত কষ্ট করেছে কি বলেন কষ্ট করে নাই যখন আমরা মায়ের পেটে গেছি দুই মাস তিন মাস পর্যন্ত মা বমি করতো খালি বমি কিচ্ছু খাইতে পারে নাই মা যদি ইচ্ছে করতো এই কষ্ট করে সন্তান দরকার নাই কি বলেন পারতো না তারপরও দেখেন সাত মাস আট মাস বয়স হইলে মা কিছু খাইতে পারে না ঠিকভাবে শুইতে পারে না ডান দিকে কাঁইথ হয়ে শুইলে আমরা লাথি মারতাম মা বাম দিকে কাঁইথ হইতো আবার লাথি মারছি মা ওইটা দাঁড়ায় গেছে আবার লাথি মারছি লাথিটা মায়ের কলিজাটার মধ্যে লাগছে কারো কাছে কয় নাই জিব্বা কামড়াইয়া সহ্য করে দুইটা হাত বাড়াইয়া ডাকে মহুত কবে গো এ সন্তানের মুখ আমারে দেখাইবা এ সন্তানের মুখ দেখতে যাইয়া কত কত মা বিদায়ী হয়েছে হয় নাই হয় নাই ডেলিভারিতে মা মারা যায় না বাস্তব ঘটনা শেষ কথা আমি দোয়া করে দিব আমি যখন ওয়াজ ওয়াজের মাঠে আসি নাই মসজিদে ইমামতি করতাম যে মহল্লাটা ইমামতি করতাম এ মহল্লার মধ্যে ঘটনা একটা মেয়ে গরিবের মেয়ে বাচ্চা হবে তিন দিন পর্যন্ত প্রসব ব্যথা অস্থির ওই মেয়েটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার কাছে দাঁড়াইয়া আসরের নামাজের পরে আল্লাহ সাক্ষী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে আপনারা আমার মহল্লাবাসী আপনারা আমার গ্রামবাসী আপনাদের কাছে আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই কানতেছে আর বলতেছে আমাকে আপনারা সাহায্য করেন আমার মেয়েটারে বাঁচাই আল্লাহ বলছেন কেউ যদি এইভাবে অসহায় কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সাহায্যের জন্য হাত বাড়ায় আল্লাহ কয় এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাত দুইটা বাড়ায় রাখি এরকম যদি কেউ হাত বাড়ায় হাত খালি দিবেন না আল্লাহ বরদাস্ত করবে না কিন্তু কেউ দিল না মাগরিবের পর সালাম ফিরাইয়া মোনাজাত পড়লাম না দাঁড়াইয়া বললাম বাবারা ভাইয়েরা আপনাদের মহল্লাবাসী অসহায় ব্যক্তি এইভাবে দোয়া চাইল আপনারা দোয়া করলেন না কিছু সাহায্য চাইল সাহায্য দিলেন না একবারে খালি দিলেন কাজটা তো ভালো হলো না একজন মুরব্বী বলেন বাবা কে কার জন্য রোজগার করে রাখছে কে কারে দেয় কষ্ট পাইলাম বললাম ঠিক আছে আমি তো ইমাম সাহেব আমি মহল্লায় বাইরুমু এই মহিলার পক্ষ থেকে দেখি কেউ নেই সাহায্য দেয় আমার সাথে কেউ যাবেন ইংরেজি শিক্ষিত একটা লোক হাই স্কুলের শিক্ষক উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে দুইজনে মিলে প্রায় 30 কেজি চাউল উঠাইলাম 750 টাকা উঠাইলাম উঠাইয়া দিয়ে বললাম মেয়েটাকে হসপিটালে পাঠান সকালে টাকার জন্য কোনো অসুবিধা হবে না চিকিৎসার জন্য মরতে দেব না হায়াত না থাকে আমার কিছু করার নাই সকালে ভোর রাত্রে হসপিটাল পাঠাইলে আমি সকালে মক্তব ছুটি দিয়ে গেলাম দেখার জন্য যাইয়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে তার গার্জিয়ান মা বাবা দাঁড়িয়ে আছে কি যেন বলতেছে জিজ্ঞেস করলাম ডাক্তার সাহেব রুগীটা যে আসলো খবরটা কি ডাক্তার বলেন হুজুর যে রুগী পাঠাইছেন আরো তিন দিন আগে পাঠান দরকার ছিল এখন তো রুগী একবারে শেষ পর্যায়ে চিকিৎসা করে কোনো লাভ হবে না রুগীটা বাঁচানো যাবে না আমি বললাম ডাক্তার সাহেব চিকিৎসা করেন টাকার জন্য চিকিৎসার জন্য তাকে আমি মরতে দেব না মানুষের পায়ে ধরবো হাতে ধরবো টাকা উঠাবো চিকিৎসা করেন হায়াত না থাকলে মরে যাবে ডাক্তার বলেন চিকিৎসা যদি আপনি বলেন করতে পারি তবে দুইজন বাঁচানো যাবে না যদি বাচ্চাটা বাঁচাইতে চাই তাহলে মা মারা যাবে মা বাঁচাইতে গেলে বাচ্চাটা মারা যাবে এখন আপনারা ফাইসালা দেন আমি কোনটা বাঁচাবো ওই মহিলাটার মা বাবা উভয় জনে বলতেছেন ডাক্তার সাহেব আমার মেয়েটা বাসায়া দেন মেয়েটা বাসায়া বাচ্চাটা মাইরা ফালান
আস্তে করে বলছে, বাচ্চাটা মাইরা ফালান, আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন। অথচ মেয়েটা জ্ঞান হারা। আল্লাহ সাক্ষী, এমন সময় দেখি মেয়েটার জ্ঞান ফিরে গেছে, চোখের পানি জর জর করে ছেড়ে ছেড়ে কানতেছে, দুইটা ঠুট নড়তেছে, বুঝাইয়া যেন কথা বলতে পারতেছে না, ঠুট নড়ে, চোখের পানি ছাড়ে। ডাক্তার বলেন, মহিলাটা যেন কি বলবেন শুনি। ডাক্তার নিজে মহিলাটার মুখের কাছে কানটা নিলে, মহিলাটা বলতেছে, ডাক্তার সাহেব গো, তুমি যখন দুনিয়াতে আসছো, তোমার মা কি প্রসব ব্যথায় কষ্ট করে নাই? করেছে। তোমার মা যদি প্রসব ব্যথার কষ্টে তোমাকে মেরে ফেলতো, তাহলে কি তুমি ডাক্তার হইতে পারতা? ডাক্তার ছিলেন মা ভক্ত মানুষ। ডাক্তার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, তুমি কি চাও বলো, তুমি কি বলতে চাও? ওই মহিলাটা কানতে কানতে বলেন, রে ডাক্তার, তোমার দুইটা পায়ে ধরি, আমার মায়ের কথা শুইনো না, বাবার কথা শুইনো না, দুইজনের একজন যদি মারতে হয়, আমার সন্তানটা মাইরো না গো ডাক্তার, তোমার দুইটা পায়ে দুরি, আমি মায়ের জীবন শেষ করে দাও, আমার সন্তান বাঁচাইয়া দাও। যে মা নিজের জীবন দিয়ে তোমার আমার মতো সন্তান বাঁচাই গো, এই মারে কষ্ট দিলে নামাজ রোজা কবুল হবে না। দয়ার নবী মায়ার নবী বলেছে, উম্মতেরা রে, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। ডাকতেছেন ডাক্তার সাহেব, বলতেছেন তাহলে চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো। একটু পরে শোনা যায় রুমের মধ্যে ওয়া ওয়া করে কান্দে। আমরা শান্তি হলাম, সন্তান বুঝি হয়েছে, সন্তান হয়েছে। ডাক্তার বাইরে আসতেছেন, কিন্তু সন্তান হয়েছে ছেলে। ডাক্তার বাহির হইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সন্তান হয়েছে ছেলে, সন্তানের অবস্থা ভালো, কিন্তু মা বাঁচবে না। মহিলারা কান্দে, তার ঘাটজিয়ান সকলে কানতেছে, বাচ্চাটারে কেউ কুলে নেয় না, বাচ্চাটাকে কেউ ধরে না। আমি তাকাইয়া দেখি দুঃখিনী মা বাচ্চাটার দিকে তাকাইয়া রইছে, দুইটা চোখ বাচ্চার দিকে দিয়ে পাতিও ফালায় না, দুইটা চোখের বানি ছাড়ে ঠোঁট দুইটা নারে। কি যেন বলবেন, হয়তো এটাই বলতেন, এই আমার গার্জিয়ানেরা, আমার বাবার কুলে নাও না, কিন্তু একটু কথা পর্যন্ত বলার শক্তি নাই, শেষ পর্যায়ে চলে গেছে। অবশেষে দেখি বাচ্চাটার দিকে তাকাইয়া তাকাইয়া নিজে দুইটা হাত সামনে বাড়াইতে চাইতেছে, শক্তি পায় না, ধাক্কা দেয় বাড়াইতে শক্তি পায় না। এইভাবে গায়ের জুড়ে ধাক্কাইতে ধাক্কাইতে দুইটা হাত বাচ্চাটার কাছাকাছি যাওয়ার আগে আগে মা দুঃখিনী বাচ্চাটার দিকে তাকাইয়া তাকাইয়া বিদায় হইয়া যা। আমার নবী বলেছেন, উম্মতেরা রে, এই মারে কষ্ট দিস না রে।